এসে গেছি আমরা প্রথম প্যান্ডেলে। এই যে তিনজনে মিলে হাঁটি হাঁটি করে ঢুকছি, চলো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করা যাক। পুরো ফাঁকা ফাঁকা আছে। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত। আশা করছি আপনাদের সকলে খুব ভালো করে পুজো কাটাচ্ছেন। সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আমরা তিনজনে মিলে সেদিনকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম হাওড়ার কিছু প্যান্ডেল দেখবো বলে, ছিনিকে সাথে নিয়ে। এটাই আমাদের প্রথম বছরের পুজো, তাই আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবো বলে। এই প্যান্ডেলটা যেহেতু অনেকটাই ফাঁকা ছিল, তাই চিনিকে কোল থেকে নামিয়ে দিয়েছিলাম। আর চিনিকে তো দেখলেনই কত খুশি হয়েছে নতুন প্যান্ডেলে এসে প্রথমবারের মতো ছোটাছুটি করতে পেরে। আর এই প্যান্ডেলটা খুব জনপ্রিয় প্যান্ডেল না হলেও বেলেপুনের কাছে এই প্যান্ডেলটা হয়েছে। অনেকেই যারা হাওড়ায় হয়তো থাকেন, তারা হয়তো প্যান্ডেলটা দেখতে আসেন। আর এখানে যে আলপনাটা দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে। এই আলপনাটার জন্য ওইখানটা এখন ঘিরে রেখেছে, যাতে ওর মধ্যে দিয়ে কেউ না চলে যেতে পারে। তো চলুন এখান থেকে যাওয়া যাক পরের প্যান্ডেলে। চিনি মামাম, ঠাকুরটা একটু নোনো করে নাও, ঠাকুর নোনো করো। হ্যাঁ হ্যাঁ, উলি বাবা, ভেরি গুড। ওরে বাবা, চুল ঘেটে গেল, ওরে বাবা চলে গেল, যা। প্রথম ঠাকুর দেখে চলে এলাম আমরা দ্বিতীয় ঠাকুর দেখতে। একদম কাছেই রাস্তাটা জাস্ট ক্রস করবো বেলে পড়লে সেই মুখেতেই এই প্যান্ডেলটা হয়েছে। সব প্যান্ডেলের নামগুলো সত্যি কথা বলতে সেই সময় আমার দেখা হয়নি, তাই নামগুলো বলতে পারছি না। পরের বারে যখন ভিডিও করব অবশ্যই চেষ্টা করব নামগুলো অবশ্যই দেখে রাখার, যাতে বলতে আমার সুবিধা হয়। এই প্যান্ডেলটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছে, দড়ি পাটকাঠি এই সমস্ত দিয়ে কাজ করেছে। ষষ্ঠীর দিন সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম, এইরকম ফাঁকায় ফাঁকায় একটু প্যান্ডেলগুলো দেখতে পেরে সত্যিই খুব ভালো লাগছিল। কলকাতায় তো প্রচণ্ড ভিড়, চিনিকে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, সেই জন্য হাওড়াতেই প্রথমে চিনিকে নিয়ে বেরিয়েছিলাম। দেখা যাক পরবর্তী দিনগুলোতে যদি চিনিকে নিয়ে যেতে পারি কলকাতার ঠাকুর, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আর ঠাকুরের প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে, মানে চোখটা জাস্ট জুড়িয়ে গেল। ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমরা চলেও এলাম তিন নম্বর প্যান্ডেলে। এত কাছাকাছি প্যান্ডেলগুলো আমরা তাড়াতাড়ি দেখতে পাচ্ছি, আমাদের সত্যি কথা বলতে খুব মজা লাগছিলো যে কত তাড়াতাড়ি আমরা প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি। এই প্যান্ডেলটা তো আশা করছি তোমরা এতক্ষণে যে বুঝতেই পেরে গেছো কোথায় করেছে, স্বামীজি স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, অনেকে হয়তো তোমরা দেখেও নিয়েছো। আর এই স্বামীজি স্পোর্টিং ক্লাবেই একমাত্র এখানে দেখি, রাত্রি পর্যন্তও ভিড় থাকে। অনেক সময় আমরা কলকাতা থেকে ফেরার পথে যখন রাত্রিবেলা যাই তখনও দেখি এখানে লোক থাকে। তো ঘড়িতে তখন প্রায় আটটা মতো বেজেছিলো, আমরা স্বামীজির সামনে চলে এসেছিলাম। এবারে স্বামীজির থিম ছিল বেলুড় মঠ। ভয়েস ওভার দিতে বসেছি যখন গলাটা হয়তো একটু খারাপ লাগতে পারে, আসলে সর্দির জন্য গলাটা খারাপ হয়ে গেছে। তো ভেতরে প্রবেশ করা যাক, বেলুড় মঠের ভিতরটা কেমন করেছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। স্বামীজি নিয়ে নতুন করে তো কিছু বলারই নেই, ভেতরে ঝাড়বাটিটা তো অসাধারণ করে, ঝাড়বাটা প্রত্যেক বছরই অসাধারণ করে। এই আলোচনা করতে করতে আমরা একদম গেটের সামনে চলে এসেছি, কয়েকটা ফটো তুলে নিয়ে ভেতরে যাচ্ছি। ভেতরটা তো প্রতিবারের মতনই খুবই সুন্দর করেছে, আপনারা জানাবেন আপনাদের প্রতিমাটা কেমন লাগলো। আর অবশ্যই বলবেন যে কোন প্যান্ডেলটা আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ,
স্বামীজি স্পোর্টিং ক্লাব থেকে চিনির জন্য একটা বেলুনও কিনেছিলাম, কিন্তু একটুখানি আসার পরেই বেলুনটা ফেটে গেছে। ওখান থেকে আসার পর চলে এলাম আমরা 4 নম্বর প্যান্ডেল, ওলা বিবি কালার প্যান্ডেলে। আর আস্তে আস্তে বেশ ভালো ঝোড়ো হাওয়াও দিচ্ছিল আর আকাশটা খুব মেঘলাও করে এসেছিলো হঠাৎ করেই। এবারে ওলা বিবি কালার ভাবনা পিতৃত্ব, ভিতরের কারুকার্যগুলো সত্যিই সুন্দর করেছে। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রইল। চলুন ভিতরটা ঘুরে দেখে আসা যাক কেমন করেছে ভিতরটা। চুলটা ছেড়ে দে চিনি, চুলটা ছাড়। এই দেখ স্কুল ব্যাগ। মামা কেমন লাগলো পুরো প্যান্ডেলের ভিতরের কাজটা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চিনি তো এখানে একা একা ঘুরছে, ওর এই লাইট জ্বলে সেটা পরে। তারপরে যেহেতু অনেকটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, তাই আমি বললাম আর একটা প্যান্ডেল দেখবো, দেখে বাড়ি চলে আসবো। এই প্যান্ডেলটা আমাদের দেখা লাস্ট প্যান্ডেল ষষ্ঠীর দিন সন্ধেবেলা বন্ধনী ক্লাব। বন্ধনী ক্লাবে এবারে থিম ছিল জারোয়ার থিম। সত্যি কথা বলতে নীল নীল লাইট দেখে চিনির বাবা ফার্স্টে বুঝতে পারছিল না যে ভেতরে কী আছে। আমাকে চলো ঝোড়ো হাওয়া দিচ্ছি আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যায়। আমি চিনির বাবাকে বললাম যখন একটুখানি ঘুরে নিই আর হয়তো এই রাস্তায় আসবো না, তখন এই প্যান্ডেলটা হয়তো দেখা হয়ে যাবে। তো যেরকম বলেছিলাম সেরকমই আমরা প্যান্ডেলে গিয়েছিলাম। যাওয়ার পর মানে এতটাই ভালো লেগেছে যে ভিতরটা দেখে কোনো ভিতরেই আমরা চলে এসেছিল জারোয়াদের। চিনি তো এখানে প্রথমে একটু ভয় পাচ্ছিল, বলছিলাম দেখ মাম্মা ওই মাছটাকে গিয়ে ধর, আর একটু পাকাও ছিল সেই জন্য আমরা একটুখানি ফাঁকায় ফাঁকায় ভিডিও করছি। সপ্তমী অষ্টমীতে হয়তো এখানটা প্রচুর লাইক করবে, যারা এখানে আসেন তারা তো জানেন কত ভালো করে বাড়ি। তো ভেতরে ঢোকার পরে সত্যি ভালো লেগেছে, প্রতিমাটাও বেশ অন্যরকম ছিল। আর জারোয়াদের এখানটা জারোয়াদের আর কি সাজানো হয়েছে, এগুলো বানিয়েছে অনেক সুন্দর ছিল। তো এইভাবেই আমরা ষষ্ঠীর দিনকে এই এই প্যান্ডেলগুলোই দেখতে পেয়েছিলাম। হ্যাঁ ভালো করেছে, এই যদি না দেখতে পেতাম মিস হয়ে যেত।
দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত এসে গেল তাদের জন্যই অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ধন্যবাদ। আর কিন্তু সকলে খুব ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। তাদের জন্য টাটা, সকলে ভালো থাকবে।